সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে এবং বেল আইকনে ক্লিক করুন আমাদের লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এই চ্যানেলে বাংলাদেশের সকল প্রকার চাকরির খবরাখবর প্রকাশ করা হয় বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলি আপনি যদি বাংলাদেশের একজন চাকরি প্রার্থী হয়ে থাকেন তাহলে এই চ্যানেলের নিচে সাবস্ক্রাইব লেখা একটি লাল বাটন পাবেন ওইখানে সেপে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকন আছে ওইখানে ক্লিক করে রাখবেন তাহলে সবার আগে আমাদের ভিডিওগুলো পেয়ে যাবেন তো আপনাদের মাঝে এখন যে সার্কুলারটি আলোচনা করছি সেটি হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি নাটা পঁয়ত্রিশটি ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে তো আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে বিস্তারিত বুঝতে পারবেন তো নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রকাশিত হয়েছে উনত্রিশে জুলাই দু তারিখে জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি নাটা গাজীপুর অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে আছে ডাব্লু 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 ডট নাটা ডট গভ ডট বিডি অফিসিয়াল ওয়েবসাইট তো এখানে কৃষি মন্ত্রণালয়ের অধীন জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি নাটা গাজীপুর এর নিম্ন বর্ণিত পথসমূহ অস্থায়ীভাবে পূরণ করিবার নিমিত্তে বাংলাদেশে প্রকৃত নাগরিকদের নিকট হইতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা আছে তো এখানে অস্থায়ী অনেকে প্রশ্ন করে ভাইয়া অস্থায়ী কী কারণে অস্থায়ী বলতে আপনি যে সরকারি চাকরি এক সময় না এক সময় শেষ হবে জন্যই একটু অস্থায়ীভাবে নিয়োগ প্রদান করা হয় তো আপনার কোনো সমস্যা হবে না অস্থায়ী লেখা থাকুক আর স্থায়ী লেখা থাকুক কোনো ব্যাপার না আপনারা চাকরিতে অ্যাপ্লাই করতে শুরু করে দিন এখানে ক্রম এক নম্বর দিয়ে আছে পদের নামও গ্রেড বেতন স্কেল এখানে পদের নামও গ্রেড আছে এখানে পদের সংখ্যা বেতন স্কেল জাতীয় বেতন স্কেল তথা কোনো অনুযায়ী প্রয়োজনীয় যোগ্যতা আর এখানে যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন না তাদের নাম উল্লেখ করা আছে তো এক নম্বরে আছে ডেমোনেস্টার ল্যাব গেট এগারো পথ সংখ্যা তিনটি এখানে বেতন বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা প্রয়োজনের যোগ্যতা কোনো স্বীকৃত কৃষি ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে কৃষি বিষয়ে চার বছর মেয়াদি ডিপ্লোমা এবং কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে দুই নম্বর আছে ক্যাটালগার এখানে পথ সংখ্যা একটি বেতন এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো টাকা এখানে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে নিম্নতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ গ্রন্থকার ও তথ্য বিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা এবং কম্পিউটার পরিচালনা দক্ষতা থাকতে হবে তিন নম্বর আছে তিন নম্বর আছে পিএ পদ সংখ্যা এখানে একটি এখানে বেতন এগারো থেকে ছাব্বিশ টাকা শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে নিম্নতম দ্বিতীয় বিভাগ বা সমানের সিজি পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ তো লিপির গতি বাংলা প্রতি মিনিটে সর্বনিম্ন শব্দ এবং ইংরেজি প্রতি একশো বিশ শব্দ কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি গতি নিম্নরূপ হইবে বাংলা প্রতি মিনিটে সর্বনিম্ন গতি পঁয়ত্রিশ শব্দ এবং ইংরেজি প্রতি মিনিটে সর্বনিম্ন গতি তিরিশ শব্দ থাকতে হবে চার নম্বর আছে ফটোগ্রাফার পথ একটি বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে নিম্নতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিএপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি হতে হবে কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে ফটোগ্রাফি বিষয় নিম্নতম এক বছরে মেয়াদি সার্টিফিকেট কোর্স কম্পিউটারে এভিডেভিট অ্যাডোবি ফটোশপ সহ সংশ্লিষ্ট সফটওয়্যার এর ওপর বাস্তব কর্ম অভিজ্ঞতা এবং কম্পিউটার পরিচালনের দক্ষতা থাকতে হবে পাঁচ নম্বর আছে সিনিয়র মেকানিক পদ সংখ্যা একটি বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এখানে কোনো শিক্ষিত বোর্ড হইতে বিজ্ঞান শাখায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের সিজি পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এখানে কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে ন্যূনতম এক বছরের মেয়াদী মেকানিক্যাল বিষয়ে সার্টিফিকেট কোর্স এবং সংশ্লিষ্ট বিষয়ে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ছয় নম্বর আছে অডিও ভিজুয়াল অপারেটর ছয় নম্বরে এখানে ক্রমিক নম্বর পদ সংখ্যা একটি বেতন দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো টাকা এখানে কোনো শিক্ষিত বোর্ড হইতে বিজ্ঞান শাখা নিমিত বিভাগ দ্বিতীয় বিভাগ বা সমানে সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানে পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে পঁয়ত্রিশ এম এমএ ষোলো এম এম প্রজেক্ট এম প্লিফায়ার পি এস হেড জেনারেটর পরিচালনা প্রশিক্ষণপ্রাপ্ত ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে কোন শিক্ষিত হইতে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ছয় মাস মেয়াদী সার্টিফিকেট কোর্স এবং কম্পিউটার দক্ষতা থাকতে হবে এখানে নম্বর আছে লাইব্রেরি সহকারী এখানে পথ সংখ্যা একজন এখানে বেতন দশ দুশো থেকে চব্বিশ হাজার টাকা কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানে সিজিএপি তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারবেন কোন শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে গ্রন্থকার ও তথ্য বিজ্ঞান বিষয়ে নমনতম এক বছরের মেয়াদী সার্টিফিকেট কোর্স এবং কম্পিউটার পরিচালনার দক্ষতা হতে হবে আট নম্বর আছে অভ্যন্তনাকারী পথ সংখ্যা একটি বেতন দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণী বা সমানের সিজিপিতে স্নাতক বা সমানের ডিগ্রি হলে আপনার আবেদন করতে পারবেন তবে ইংরেজি ও বাংলা ভাষায় শুদ্ধ উচ্চারণের সাবলীল ভাষায় কথা বলতে সক্ষম এবং টেলিফোন ও কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে নয় নম্বর আছে ফুড প্রসেসিং টেকনিশিয়ান এখানে পথ সংখ্যা একটি বেতন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হইতে দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তো কোনো স্বীকৃতি ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে নিম্নতম এক বছর মেয়াদী ফুড অ্যান্ড কেমিক্যাল বিষয়ে সার্টিফিকেট কোর্স এবং কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে দশ নম্বর আছে মেকানিক এখানে দশ নম্বর আছে মেকানিক এখানে পদ সংখ্যা দুইটি বেতন ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা কোনো শিক্ষিত বোর্ড হইতে নিমিতম দ্বিতীয় বিভাগ বা সমানে সিজিপি দিয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানে পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কোনো শিক্ষিত ভোকেশনাল ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে নিমিতম এক বছরের মেয়াদি মেকানিক্যাল বা পাওয়ার বা কৃষি বিষয়ক যন্ত্রাংশ বিষয়ে ট্রেড কোর্স থাকতে হবে এগারো নম্বর আছে কেয়ারটেকার পদ সংখ্যা একটি এখানে ন তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন কোনো শিক্ষিত বোর্ড হইতে নিম্নতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিবিতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার পরিচালনে দক্ষতা সংশ্লিষ্ট বিষয়ে বাস্তব কর্ম অভিজ্ঞতা এবং প্রতিষ্ঠানের প্রচলিত নিয়ম অনুযায়ী যদি থাকে প্রয়োজনে নির্ধারিত নিরাপত্তা জামানত প্রদান করতে হবে বারো নম্বর আছে গুদাম রক্ষক এখানে পদ সংখ্যা একটি বেতন ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে কোনো শিক্ষিত বোর্ড হইতে নিম্নতম দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএতে তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার পরিচালনা দক্ষতা এবং প্রতিষ্ঠানের প্রচলিত নিয়ম অনুযায়ী যদি থাকে প্রয়োজনীয় নির্ধারিত নিরাপত্তা জামানত প্রদান করিতে হইবে তেরো নম্বর আছে প্রধান বাবর এখানে পথ সংখ্যা একটি বেতন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা কোনো শিক্ষিত বোর্ড হইতে নিম্নতম দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএতে তে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং দেশি বিদেশি খাদ্য প্রস্তুতির কাজে কোনো গাড়ি চালক পথ সংখ্যা চারটি বেতন ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে অষ্টম শ্রেণী অথবা কোন শিক্ষিত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ হলে আপনার আবেদন করতে পারবেন হালকা ও ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত এবং সংশ্লিষ্ট বিষয়ে বাস্তব কর্ম সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে নম্বর আছে একটি বেতন থেকে টাকা কোনো বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সম্মানের সিজিপিতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কোনো স্বীকৃতি ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে প্লাম্বিং বিষয়ের কোর্স থাকা লাগবে ষোলো নম্বর আছে শেষ পাম্পার অপারেটর এখানে একজন নিবে এখানে বেতন তিন ন হাজার থেকে একুশ হাজার আটশো টাকা এবং সংশ্লিষ্ট বিষয়ে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে কোনো শিক্ষিত বিভাগ বা সমানের সিজিবিতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে এক বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে সতেরো নম্বর আছে এখানে পথ সংখ্যা নয় জন বেতন আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা এখানে কোনো শিক্ষিত বোর্ড হইতে নিম্নতম দ্বিতীয় বিভাগ বা সমানে সিজিপি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার পরিচালনার বাস্তব দক্ষতা থাকতে হবে আঠারো নম্বর আছে অফিস সহায়ক এখানে নয়জন নিবে বেতন আট থেকে বিশ হাজার দশ টাকা কোনো শিক্ষিত বোর্ড হইতে নিম্নতম দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপি তে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে নয় নম্বর উনিশ নম্বর আছে মালি পথ সংখ্যা চারজন বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে অষ্টম শ্রেণী অথবা কোনো শিক্ষিত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম এক বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে এখানে কুড়ি নম্বর আছে নিরাপত্তা প্রহরী এখানে তিনজন নিবে বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে অষ্টম শ্রেণী অথবা কোনো শিক্ষিত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানে পরীক্ষা উত্তীর্ণ এবং নিম্নতম পাসপোর্ট চার ইঞ্চি শারীরিক উচ্চতে সম্পূর্ণ বলিষ্ঠ এবং সুস্বাস্থ্যের অধিকার হতে হবে তো বন্ধুরা আপনারা আবেদন করার আগে অবশ্যই এখানে ষোলো নম্বর আছে গাজীপুর মানিকগঞ্জ ফরিদপুর ব্রাহ্মণবাড়িয়া পিরোজপুর এবং পটুখালী লোক আপনারা আবেদন করতে পারবেন না তো আবেদনের জন্য বিভিন্ন শর্ত এখানে দেওয়া আছে নিয়োগের ক্ষেত্রে সরকারের প্রস্তুত বিধিবিধান প্রতিপালিত হইবে অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষা ফি জমা দান শুরু তারিখ পয়লা আগস্ট দু তারিখ সকাল দশটা থেকে শেষ হবে সাতাশে আগস্ট দু হাজার আঠারো সন্ধ্যা ছয়টা পর্যন্ত তা আপনারা এর আগে আবেদন সম্পূর্ণ করে নেবেন আবেদনপত্র গ্রহণের শেষ তারিখ সময় সাতাশে আগস্ট দু হাজার আঠারো সন্ধ্যা ছয়টা তো এখানে আবেদন করতে হলে আপনার এস এম মাধ্যমে আবেদন করতে হবে এন এটিএ টিএ স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে ষোলো তিনটা দুই নম্বরে